আজকের রেসিপি কোন সমস্যা? কেমন আছেন বন্ধুগণ? সবাই ভালো আছেন তো? প্রথমে আমি এক বাটি ময়দা নিলাম। ময়দা নিয়ে তাতে তেল দিলাম, সামান্য নুন দিলাম, দিয়ে ভালো করে আমি তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব, যাতে বাইন্ডিংটা ভালো হয়। সেভাবে আমি ময়দাটাকে মেখে নিলাম, মুঠো করলে যাতে ওটা মুঠো হয়ে যায় সেভাবে আমি মেখে নিলাম। তারপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। খুব একটা শক্ত করে মাখবো না, আর খুব নরমও হবে না। এভাবে আমি ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম। আপনারা দেখছেন কিঙ্কুর রান্নাঘর। এইভাবে আমি ডোলে ডোলে ময়দাটা মেখে নিলাম। এরপরে আমি হাতে অল্প তেল নিয়ে ময়দার গায়ে মাখিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে রেখে দেব আধ ঘন্টা। এরপরে আমি সেদ্ধ আলু নিলাম। সেদ্ধ আলু নিয়ে আমি হাত দিয়ে হালকা হাতে ম্যাশ করে নেব। ম্যাশ করে আমি কড়াইতে 2 চামচ তেল দেব। জিরে দিলাম 1 চামচ, কালো জিরে দিলাম 1 চামচ, ছোট 1 চামচ দেবেন। হিং দিলাম। এরপরে সেদ্ধ আলুটা আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি হালকাভাবে ভেজে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ তরকারিটা তৈরি করে ফেলবো। এরপরে আমি 1/2 চামচ গরম মশলা দিলাম। চাট মশলা দিলাম, কস্তুরি মেথি দিলাম, লঙ্কা কুচি দিলাম। আপনারা যেমন ঝাল বুঝবেন সেভাবে দেবেন। কিশমিশ দিলাম, বাদাম দিলাম, বাদামটাকে আমি একটু কুচি করে দিলাম। এভাবে আমি কোন সিঙ্গারার পুরটা রেডি করে নিলাম। এরপরে আমি ময়দাটা মেখে নেব। আরেকটু মেখে নিয়ে আমি নেচি করে নেব। এইভাবে নেচিটা যে যেমন সাইজ বুঝবেন সেইভাবে করবেন। এরপরে আমি 2 চামচ ময়দা দিয়ে তাতে 2 চামচ জল দিয়ে ভালো করে গুলে নিলাম। আমি অল্প তেল দিয়ে একটা নেচি নিয়ে বেলে নেব। লম্বা করে আমি বেলে নেব। তারপরে ময়দার গায়ে আমি একটু তেল মাখিয়ে তার উপর একটু হালকা করে শুকনো ময়দা দিয়ে দিলাম। এরপরে আর একটা রুটির মতো বেলে নেব।
তার উপরে আমি তেল মাখিয়ে তার উপরে হালকা ময়দা দিয়ে দিলাম। এবার চাটু গরম করে তার উপর আমি ওই দুটো একসঙ্গে রুটিটা দিয়ে দেব। হালকা আছে তৈরি হবে, এভাবে আমি খুলে নেব একটা। আমার হালকাভাবে রুটিটা গুলো তৈরি হয়ে গেল, এভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। নিয়ে আমি যে ময়দা গোলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি কোন তৈরি করে নেব। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। এভাবে আমি উটটা ভরে নিয়ে ময়দা দিয়ে তার মুখটা আটকে দেব এবং সিমুই দিয়ে মুখটা খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখুন আমি কীভাবে কোনটা তৈরি করছি, এভাবে কোনটা তৈরি করে নেবেন। আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে আমি প্রত্যেকটা কোন সিঙ্গাড়া তৈরি করে নিলাম। পুরো আমার সিঙ্গাড়াগুলো কর্নেটোর মতো মনে হচ্ছে। এভাবে আমি গরম তেল করে লো টু মিডিয়াম আঁচে আমি কোন সিঙ্গাড়াগুলো ভেজে নেব। লাল করে ভেজে আমি তুলে নিলাম। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গাড়া তৈরি করে নিলাম। কি সুন্দর কোন সিঙ্গাড়াগুলো তৈরি হয়েছে, খুব মুচমুচে তৈরি হয়েছে আমাদের এই কোন সিঙ্গাড়া।